সিবিআই মামলা এর মধ্যে দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়ে রয়েছে, মানে কতগুলো হিয়ারিং হয়েছে এবং এরপরে নেক্সট ডেটটা কবে একটু যদি জানেন। দেখুন, 13তম হিয়ারিংটা হয়েছে গত 15ই জুলাই 2024। তারপরে পরবর্তী যে টেন্টেটিভ ডেট, অর্থাৎ টেন্টেটিভ ডেটেই হয় সাধারণত, সেটা হচ্ছে 7ই জানুয়ারি 2025, অর্থাৎ 6 মাস পরে আবার গিয়ে পরবর্তী ডেটটা পড়েছে। এখন সেক্ষেত্রে আজকে আপনার বাড়িতে এসেছি মায়ের পুজো, সেই পুজোকে উপলক্ষে আজকে বলে যাচ্ছি এবং আমি মায়ের আশীর্বাদ নিয়ে যেতে চাইছি, এই কারণে যাতে ওই 7ই জানুয়ারি 2025 অন্তত মামলাটা ওঠে, তাতে সর্বোচ্চ আদালত যে নির্দেশ দেবে সেটাই আমরা মাথা পেতে নেব। বারবার বলছি, কেন বলছি, যারা অবসর নিয়েছে, আজকে 2016 সালের মামলা আজকে 24-এ এসে দাঁড়ালো, কিন্তু মামলাটা অর্থাৎ 13তম হিয়ারিং হচ্ছে 7 জানুয়ারি না 14তম 14তম 13তম হয়ে গেছে 14